হাজি, নবীর উম্মত হবে ইসলামিক, নবীর উম্মত হবে কালমা পড়নেওয়ালা, দরুদ পড়নেওয়ালা, নবীর উম্মত হবে এক কথায় ইবাদতকারী। আর যদি এর উল্টা হয় তাহলে নমুনার খেলাফ। নমুনা হলে নবী কিরকম, যেরকম নবী ছিলেন ওই রকম আমাদের হওয়া প্রয়োজন, কথা ঠিক না? নবীর মুখে দাড়ি ছিল, হা হো করো, আপনার মুখে দাড়ি নাই, নমুনা হইল, তাহলে তো ভুল হয়েছে না? অনুরোধ করি ভাই, দাড়ি ছেড়ে দেন ইনশাআল্লাহ। আর একটু জোরে বলেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। এই ছেলেরা রে রাস্তা ধারে আমি দেখতে পাচ্ছি না, এই যে যে ভাগে যাবে মনে হয়, ভাগবা না, ভাগবা না, এই বাচ্চারা, এই বাচ্চা নিচে আয়, নিচে আসো বাবা, না হলে তোমাদের, না হলে তোমাদের কিছু ক্ষতি হলে আমার দোষ নাই, আমি আপনাদের কাছে মুসাফির হালতে এসেছি। জি, আমার বাড়ি মালদা জেলা, এখানে আসতে দেখলাম প্রায় 150 কিলোমিটার দূর, 100 কিলোমিটার দূরে যেতে গেলে মুসাফির মানুষ হয়। আমি দেখলাম ট্রেনের যেটা টিকিটে কিলোমিটার থাকে না, লেখা থাকে বহু দূরের রাস্তা থেকে, তার সঙ্গে আবার সফর করে এসেছি কাটিয়ার ডিস্ট্রিক্ট থেকে বিহার। ভাই, যার জন্য আমি অনুরোধ করি আপনাদের খেদমতে আমি খুব কষ্ট করে এসেছি, টাইমটা কাজে লাগালে আমাদের লাভ হবে না লস? জোরে কন, অবশ্যই, যেন তকদির খারাপ না হয়ে যায়। যার কিসমত ভালো বসে গেছে আলহামদুলিল্লাহ, ভাগ্যবান আমি বানাতে পারবো না, আল্লাহ যদি চাই হয়ে যাবে। ধ্যান দেন, এই মা বোনেরা আপনারা তো ভাগ্যবান গো, শুনেন না, রসুলের ছোট্ট বেটি ফাতেমা ছিল না, আও করো, নবীজির কয়টা বেটি ছিল আসলে? দুটো না চারটা, আঙুল দেখে কন আমার, জোরে কন কয়টা? এই বাচ্চাগুলো তো আঙুল দেখে এবার হুঁশিয়ার হয়ে গেছে যে চারটাই কইতে হবে। চার বেটি, বড় বেটির নাম না ফাতেমা, তো ছোট্ট হলো গো খাদিজা, তো নবীর মায়ের, নবীজির বিবির নাম। নবীর বড় বেটির নাম কুলসুম, বড় বেটির নাম বলো না, কুলসুমটা ছোট আর থেকে বড়টা থেকে ছোট, তাহলে আপনাদের জানা নাই, কিছু লাগবে আপনাদেরকে, বুঝে গেল, লাগবে মানে বুঝলেন তো? আপনারা একটু সহযোগিতা করেন, আপনিও বেটির বাপ হবেন নবীর মতো, কারণ নবীর ঘরে চার বেটি, আপনার ঘরে যদি চার বেটি হয়ে যায় কোনো কষ্ট হবে আপনাকে? নবী কয় যার চার বেটি কপালে তার চারটা যেটি জান্নাত তার কপালে, সুবহানাল্লাহ, যার কপালে চার বেটি মা ওই বাপের কপালে চারটা জান্নাত, আর যার কপালে পাঁচটা বেটা ওর কপালে একটাও জান্নাত বেশি নাই। কোন আছে হাদিস আছে, কোন মাওলানা বলেছে যার বেটি বেটা বেশি হবে তার জান্নাত বেশি? এমন হাদিস নাই, যত হাদিস বলেছে আমরা আলেম ওলামা, বেটার কোনো হাদিস পাওয়া যায় না, খালি বেটির হাদিস, তবু বেটি দেখে মানুষ ভয় করে কেন? এটা তো ঠিক না, নবীর বেটি কপালে চারজন ছিল, সুবহানাল্লাহ, বলে বড় বেটি নামে 500 টাকা একটা লোক দিতে পারে? যে আমার বেটি হলে আমি ওই বেটির ওইটাই নাম রাখবো যেটা নবীর বেটির নাম ছিল, বড় বেটি। দেখি একটা লোক বলেন তো যে মাওলানা সাহেব 500 টাকা দেনেওয়ালা আপনি দিবেন, না রে তকবীর, না রে রিসালাত, ঠিক চারজন, ছোট বেটি ফাতেমা নবীর বেটি, চারজন ছোট বেটি ফাতেমা তার ঘরে তে হাসান হোসেন, সুবহানাল্লাহ, বলেন ও মা গো নবীর বেটি চারজন, ছোট বেটি ফাতেমা তার ঘরে তে হাসান হোসেন, ও তারা নবীজির প্যারা কলিজার টুকরা, বলো নবীজির প্যারা কলিজার পয়দা হলো সোনার মদিনা, দু ভাই পয়দা হলো সোনার মদিনা, বাবা নবীর বেটি চারজনা, ছোট বেটি ফাতেমা তার ঘরে তে হাসান হোসেন, ও আমার নবীর বেটি চারজনা, ছোট বেটি ফাতেমা তার ঘরে তে হাসান হোসেন, ও বাবা নাতি রাসূল, এরা হাসান হোসেন রসুলের নাতি, নাতি রাসূল জান্নাতের দুইটি ফুল, সুবহানাল্লাহ, ওই তারা দু ভাই নাতি রাসূল জান্নাতের দুইটি ফুল, হাসরে দিবে মদের জান্নাত ঠিকানা, হাসরে দিবে দু ভাই
জান্নাত ঠিকানা নবীর বেটি চারজনা, ছোট বেটি ফাতেমা তার ঘরে তে হাসান হোসেনা। সুবহানাল্লাহ, নারে তাকবীর, নারে সালাত।